শনিবার রাতে রাজশাহীর পুঠিয়ার আসমা বেগম তার ছেলে মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে হাঁটতে বের হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে তাদের উপর হামলা চালায় পুঠিয়া পৌর ছাত্রলীগের সহসম্পাদক শরণ রহমান, তার ভাই শায়ক ও বাবা সেলিম। ধারালো অস্ত্র দিয়ে আসমা বেগমের হাতের দুটি আঙুল কেটে ফেলা হয়। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে স্বামী জাহাঙ্গীরকেও বেদম মারধর করেন অভিযুক্তরা। গুরুতর অবস্থায় আসমা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে এবং জাহাঙ্গীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নির্যাতিতাদের অভিযোগ, ছাত্রলীগ নেতা শরণের ভাই শায়ক বেশ কিছুদিন আগে কয়েকজনের সঙ্গে মারামারি করছিলেন। আসমার ছেলে সেই ভিডিও ধারণ করায় শরণের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে তারা এই হামলা চালায়। আমাকে আঘাত করতে পারেনি বলে ওর ছেলে ওই তখন হাতুড়ি দিয়ে রাব্বু, তখন আমাকে আর আব্বুকে শুয়ে ফেলে তখন ওর ছোট ছেলে আর ওই হলো হাতুড়ি দিয়ে পিটানো শুরু করে। আমার সালেক মায়ের ফেলে দিল রে, কেউ যাচ্ছে না, হাসি কাছে যখন কোপটা আমার সালের মাথা যদি মারবি তখন আমি মা হয়ে তো আর পারব না দেখতে, তখন আমি যা হাত দিয়ে এইভাবে ধরেছি, তখন ওই কোপটা এসে আমার আঙ্গুলে। এই ঘটনায় আহত জাহাঙ্গীর বাদী হয়ে শরণ সহ তিনজনের নামে মামলা করলে শরণ ও তার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার সাথে অন্য কেউ সম্পৃক্ত কিনা বা পেছনের কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও পুঠিয়া থানা পুলিশ তদন্ত করে বের করবে। আহতদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।